এইটো তো বন জঙ্গল বা যায়নি গেরিলা পার্টি, এক নাসারার এক সন্ন্যাসী, যারা আমরা ফাদ্রি করি, এরা তো শাদি বিয়াও করতে না, জঙ্গলও থাকতো। ও তান হুজরার হান্দাবা যাইতে সময় কাইন ডাকতেছে, এরা খেলে মাতুন না কিন্তু ডাকিয়া জমাইয়া সামান্য প্রয়োজন মানুষ। আবদুল্লার চেহারা হয়ে চাইলা সাইয়া কোন কিন্তু ফেলা জিগাইলে তোমরা কি জাত, মোহাম্মদী নেই বলে হয়, আমরা মোহাম্মদী মানে মুসলমান বলে। ও যে নজওয়ান দেখি আর ইন তোমরা নবীর ফুয়ানি বলে, ইন আমরা নবীর বাচ্চা ছেলে হল ছোট থাকতে ইন্তেকাল বলিছ, ইন আমরা নবীর ফুয়ানি বলে। তাইলে কো ইন তোমরা নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই বলে, হ্যাঁ আমরা নবীর আফন সাসার গুরু বয় ফুয়ায়। এরা জিগান যে আপনি আমরা পয়লা কইলে নবীর ফুয়া নিয়ে আমরা না করলাম, তখন কই নবীর কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই, তখন আমরা কইলাম এর কারণ কি দেবে না আসমানি কি দেব। আগের জমানার নবীর চেহারার যে বর্ণনা করেছিলাম, ও চেহারার লগে এই নজওয়ানোর চেহারা অনেকটা মিলি যায়। ও হলে এক বাক্যে উঠিয়া কইলা যে হ্যাঁ এই আবদুল্লার চেহারা অনেকটা আল্লাহর নবীর চেহারার লগে মিলে যায়। আর একটা হাদিস শরীফ থেকে সামান্য করিয়া আমি দোয়া করলাম, রমজান ওয়াজ যে করার এটা জোয়ান মানুষের কাম হয়ে গেলাম কোনো আইবার লাগে সিলেট, সিলেট থেকে এলাম মুলিবাজার, মুলিবাজারে গিয়ে বাংলা বেশি রাস্তা হয় যে ইয়া ও আদম পরে দেখলাম 40 মাইল 40 মাইল 80 মাইল এর বাদে তো এগুলো জোয়ানারা আছে। আর আমরা তো বয়স হয়ে গেছি, 12 রিটায়ার্ড করেছে, 10-11 বছরের আগে রিটায়ার্ড হয়ে গেছে। তো আমি তাহলে দিয়ে যাই ইন্ডিয়া, যেহেতু দেন আল্লাহ নবীর শান বয়ান কথা, এর সঙ্গে আমি যেমন একটু শরীর পেলাম আর কি সামান্য একটু মাত্র মহাজরিন। আর একটা কথা উনি আর আল্লাহর নবীর কাছ থেকে আমরা খালি পাই, আমরা আল্লাহর নবীর দিবার মতো এই পরিমাণ যোগ্যতা আমরা নাই। দেখো আল্লাহর নবীর উপরে দুরুদ খাবার যদি বেজে না তাহলে নবীর শান কমতো না, কিন্তু আমরা আল্লাহর নবীর উপরে দুরুদ বেজি আল্লাহ খুশ হই না, আমরা একবার দুরুদ বেজিলে 10 রহমত না দিত, 10 সবিরা গুণা মাফ করল, 10 দরজা বলে সে তো খালি ফাইনি নাই। হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবী আল্লাহর ফরমায়েন যে তোমরা আমার লাগে আল্লাহর কাছে ওসিলার দোয়া করবে। সাহাবী আল্লাহ জিজ্ঞাসা মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওসিলা কিতা কাল আলা দরজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেশ তোর সবচেয়ে উচ্চ মুকাম, লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতে নাই, ও আরজু আনা হুয়া, আর আশা করি আমিও ব্যক্তি চিন্তা করতে জানি আল্লাহ নবী ফরমায়েন তোমরা আমার লাগে ওসিলার দোয়া করি আল্লাহ দিছি, আবার ফরমায়েন যে ওসিলার যে মোকাম যেটা ওইটা আমি পাইনি, তাইলে নবী যখন ফাইবা তখন ইগুরোরে দোয়া করবার লাগে ফেনে কোন আসা নাই, দোয়া তো এরা করিয়া ফাওয়াইয়া দিতা বলি না, ফাওয়াইয়া দিবার লাগে নাই, ই দোয়া করবার লাগে আল্লাহ নবী হইয়া দিছেন যে ও দোয়া করি গিয়া উম্মত নিজে লাভবান হবে। কোরআন শরীফ আছে কিনে দেখানি ওসিলার মোকাম আল্লাহ নবী ফাইবা, আর ফরমাইচ্ছা দোয়া করিও তুমি, দোয়ার প্রয়োজন নাই, ও প্রয়োজনে কইছেন যে দোয়া করিয়া উম্মতে আমার লাগে দোয়া করিয়া নিজে লাভবান। আর এক কথা কোরআন শরীফ আছে আল্লাহ হন আল্লাহ অতি সত্তর আপনার রবে আপনার এই মোকামে মাহমুদ হুসাইবা, কিন্তু নবিয়া মোকামে মাহমুদ ফাইবা এর মাঝে কোনো সন্দেহ নেই না আছে সন্দেহ, কিন্তু আল্লাহর নবিয়ে আমরা শিকাইছেন যে আমরা নবীর লাগি মোকামে মাহমুদের দোয়া করতাম। বুখারী শরীফের হাদিস
আল্লাহ নবী ফরমান মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা অন্য রওয়ায়েত ওয়ারজুকনা শাফাআতা হুইতা আছে এই রওয়ায়েত নাই আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি আজান হল আর এই দোয়া ভরিল এই দোয়ার মধ্যে যাত্রানি ওসিলার দোয়া আছে এই দোয়ার মধ্যে মকামে মাহমুদুল্লাহ কি দোয়া আছে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা নবী ফরমান যে আজান হল আর ও দোয়া ভরিল এই দোয়ার মধ্যে আছে না নি ওসিলার লাগি দোয়া আছে মকাম মাহমুদুর লাগি দোয়া আল্লাহ নবী ফরমান যে এই দোয়া ভরিল আজান হুনিয়া হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দান আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল তো নবীরে আমরা ওসিলার দোয়া করিয়া ওসিলা ফাওয়াইয়া দিই না মকামে মাহমুদের লাগি দোয়া করিয়া মকামে মাহমুদ ফাওয়াইয়া দিই না বরং আমরা উম্মত নিজে লাভবান হই ওটা দোয়া করার কারণে নবী সহায়ত পাই আল্লাহ আপনারে আমারে আমরা দিলের মধ্যে আল্লাহর মৌত পর্যন্ত আল্লাহ নবীর মহব্বত জাগাইয়া রাখাকে সকলকে আমি আল্লাহ আমিন ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين الله পরদিগার তোমার বন্দা হল এই রাত্রি জাগার যে জমাইছেন দুনিয়ার কোনো বরজে নাই রে আল্লাহ তোমার আর তোমার হাবিবর মহব্বতে এই মজলিস জমাইছেন তোমারই বন্দা হলো রেখে খালি ফিরেই দিও না জাইন জেগা তো আর ঠাইলাস আল্লাহ তোমার হাবি বলছিলাই তোমার বন্দারে উদ্ধার হরিয়া নে জাইন যে মুশকিল আছেন মুশকিল আসান হরি দে বিমারি হলো রে শিফায়না থর আমরার ভাই বান্ধব বাচ্চা কাচ্চা যারা বিদেশে আছেন যে আল্লাহ তারা রে আমন আফিয়তর সাথে রাখো হালাল রুজি হল তৌফিক নায়ত হল ইয়াত্রা হল মুর্দে গান্ড করে রহমত হল খাস করে হাজির নে মজলিসের মুর্দে গান্ড জন্য তুলফির দেওছে নায়ত হল আল্লাহ তোমার হবিবর তামাম উম্মতে মরহুমের মাভাব মাফ করে আল্লাহ আই পরবর্তীকার আমরা বারবার হরমান শরীফের মকবুল জিয়ারত নসিব হরিও সেহত তন্দুরুস্তির সাথে হরমান শরীফের মকবুল জিয়ারত নসিব হরিও আল্লাহ বহুত মানুষ আওলাদ লইয়ে পেরেশানি ত্রিবাদ আমরা আওলাদর দুনিয়া আখরা তু জালা হরি আল্লাহ দুনিয়া যতদিন রাহো সেহত তন্দুরুস্তি দিয়া তোমার ডাকিবার তৌফিক দিও দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে এই মুশকিলের কাঠ আর দিও সক্রাতের মুসিবতের সময় তোমার হাবিবর দিদার দেখাইও ও ভগত আমরিল্লাহ আল্লাহ আমরা সাফিলার দরজা বলন হরি দেব ইন এক সিলসিলার কেয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখ আল্লাহ আমরা লহন লায়ক মানুষ হলার কাছে অভূত মানুষের দোয়া সাইন দেব আল্লাহ তোমার বন্দা হলার দরখাস্ত তোমার সামনে পেশ করিয়া দেব আল্লাহ তোমার বন্দা হলার জায়জ মকসুদ তোমার হাবিবর খাতিরে পুরা হরি দেব بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم